এটা মাননীয় আমাদের সামরিক সচিব সাবেক আমার মামা মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জানাল আবেদিন উনি জীবিত থাকা অবস্থায় আমাকে সংসদে একটা বক্তৃতা করে বলেছেন যে চিটং কক্সবাজার রাস্তা এটা ফোর লাইন করতে হবে, আপনি একটা বক্তৃতা দেন। তো আমি প্রথম বক্তৃতা আমি দিয়েছি ফোর লাইন করার জন্যে। তো এখন ফোর লাইন সিদ্ধান্ত ছিল ফর আবার মাননীয় প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করার জন্যে সিদ্ধান্ত নিয়েছেন। এখন সিক্স লাইন হবে, সিক্স লাইন হওয়ার জন্যে সব কিছু এখন প্রস্তুত করা হচ্ছে, ব্রিজগুলো হয়ে যাচ্ছে, সাঙ্গু নদীর উপর ব্রিজ হয়ে যাচ্ছে এবং মাতামুহুরি ব্রিজ হয়ে যাচ্ছে আর অন্যান্য ব্রিজগুলো হয়ে যাচ্ছে। এটা সিক্স লাইন হবে ইনশাল্লাহ এবং শীঘ্রই কাজ শুরু হবে ইনশাল্লাহ। ওটা আমি বাংলাদেশের দ্বারা মন্ত্রী পরিষদের সদস্য হয়েছে এটা আমি জানতাম না, এটা আমার জানা ছিল না। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখার পর আমি জেনেছি যে আমি ওখানে সদস্য হয়েছি। স্পিকার মহোদয় উনি সিগনেচার করেছেন আর মন্ত্রী পরিষদের সদস্য হওয়ার একদিন আগে সৌদি আরবের রাষ্ট্রদূত আমাকে ফোন করেছেন এবং উনি আমাকে বলেছেন যে আপনি পার্লামেন্টেরিয়ান যে বন্ধুত্বের যে মন্ত্রী পরিষদ আছে এখানে আপনি আছেন কি না। আমি আমি বলছি নেই। তো ওনার সাথে স্পিকারের বৈঠক ছিল, স্পিকার মহোদয়কে বুঝি উনি বলেছেন রাষ্ট্রদূত, এরপর আমাকে সদস্য করা হয়েছে। এটার মাধ্যমে অনেক কাজ হবে, বাংলাদেশ এবং সৌদি আরবের সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে, আরও গভীর হবে, সুন্দর হবে, ব্যাপক হবে এবং বাংলাদেশ এবং সৌদি আরব আরও কাছাকাছি আসবে। এমনি সম্পর্ক অনেক গভীর বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে, আরও বেশি গভীর হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে আমরা কাজ করব ভবিষ্যতে। উন্নয়ন আরও বেশি হয়েছে, যত দূর আমার পরিকল্পনা ছিল এর সাথে বেশি হয়েছে, শত শত কোটি টাকার, হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। সাতকানিয়া লোহাগাড়িতে যেখানে যাবেন সেখানে আপনার রাস্তাঘাট পাকা পাবেন, ব্রিজ পাবেন, কালপাট পাবেন, বড় বড় ব্রিজ পাবেন, তারপরে কলেজ বিল্ডিং, মাদ্রাসা বিল্ডিং, স্কুল বিল্ডিং, তারপরে হাই স্কুল বিল্ডিং, এই ধরনের সব অবকাঠামো পাবেন। অনেক উন্নয়ন হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে নতুন আমাদের যে বরাদ্দ আছে, নতুন বরাদ্দের রাস্তাগুলো, ব্রিজগুলো আবারও শুরু হবে। শত শত ব্রিজ হয়েছে, শত শত স্কুল ভবন হয়েছে, কলেজ ভবন হয়েছে, মাদ্রাসা ভবন হয়েছে। উন্নয়ন এটা বলবার মতো নয়। আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশকে যেভাবে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই কাজ করে যাচ্ছি এবং করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে যেভাবে পরিচালনা করেছেন এটা নজিরবিহীন। পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান করোনাকালীন সময়ে এইভাবে পরিচালনা করতে পারেননি এবং ভ্যাকসিন তো পৃথিবীর মানে সারা কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম, আট নম্বর যে ভ্যাকসিন যে বাংলাদেশে শুরু হয়েছে, অনেক উন্নত দেশে এখনও শুরু হয়নি। এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশের একটা সাফল্য এবং একটা সাকসেসফুল মিশন। ভ্যাকসিন আমরা ফ্যামিলি আমরা নিয়েছি, ভ্যাকসিন নেওয়ার পর থেকে আজ পর্যন্ত নর্মাল অবস্থা, এখানে কোনো সাইড এফেক্ট অথবা অন্য কিছু নেই। উনি তো শপথ নেওয়ার সাথে সাথে 100 দিনের পরিকল্পনা দিয়েছেন, তার অর্থ কী উনি কাজ করতে পারবেন এবং উনি একজন ঐতিহ্যবাহী ফ্যামিলি বহদ্দার বাড়ি এবং ওনাদের ফ্যামিলিতে বড় বড় শিক্ষাবিদ রয়েছেন, প্রফেসর ডক্টর সুলতান আলম চৌধুরী, প্রফেসর ডক্টর মাসুদ আলম চৌধুরী এবং ঐতিহ্যবাহী ফ্যামিলি একজন সৎ মানুষ, মুক্তিযোদ্ধা মানুষ এবং উনি পারবেন এবং কাজ করতে পারবেন এবং ওনাকে আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে ইনশাআল্লাহ সব ধরনের কোপারেশন দেবেন, আমরাও সবাই এমপি সাহেবরা আমরাও ওনাকে সহযোগিতা করবো, উনি পারবেন ইনশাআল্লাহ।